প্রাণ সন্ধাতা। কৃষ্ণা কি বাজে রে, দেখ আমার ছবিগুলো কিরাম এসছে, চোখগুলো একদম ঘুম ঘুম হয়ে গেছে না? রানাদার ছবিটা দেখ কি খুশি, পুরো 32 অল আউট। এই দেখি দেখি, এক সেকেন্ড দাঁড়াও। ও মা দেখো, আমার বৌদিকে তো দারুণ মিষ্টি লাগছে। আচ্ছা রানাদার একটা ছবি ছিল, একটা রসগোল্লা খাচ্ছে, দেখি দেখি। এই যে দেখো মুখের হাঁটা দেখো, পুরো জলহস্তির মতো। মোটেও অত বড় হাঁ করে নেই ও। দিদি বলছিলাম যে এটা একটু রান্নাঘরে রেখে দিয়ে আসবে। ভীতি থাকলে না ঠিক একটা ছবি তুলে নিত। বলছি চাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তবে চাটা না আমি করিনি, চাটা তো নীরু করেছে, তুমি ওকেই বলে দাও। না তুমি বলে দিও। সোনা দেখো, কালকে রানাদা আর দিভাই আজকে হ্যাপি কাপল। হ্যাঁ হ্যাপি তো, দাঁড়া সেলফি তুলি। তোমার রানাদা আর দিভাই যেরকম হ্যাপি কাপল, আমার দাদা আর বৌদিও সেরকম হ্যাপি কাপল। সবাই হ্যাপি। তোদের দেখে খুব মিষ্টি লাগছে রে দিভাই, দেখে বোঝাই যাচ্ছে তোরা খুব ভালো আছিস। আর তুই তুই কেমন আছিস? থেকে চা করলে আমায় জিজ্ঞেস করে করবে, ও কারণ পয়সা নষ্ট। এই নীরু কি রে, ভালো ভালো আছি আমরা। এই দিভাই। হ্যাঁ বল। আয়না একটা দারুণ গেম এটা, খেলবি? আয়। হ্যাঁ দাঁড়া আসছি, দাঁড়া দেখি কি বলে। হ্যাঁ বলছিলাম যে কি বলো বলো বলো, আর কেউ আসেনি? তুমি আর কাকে দেখতে চাও ব্রাদার? কেমন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে ছোট ভাই। মন মন আসেনি? ও কেন সব দোষ এই পাপি পেটটার? এই পেটটা যদি না থাকতো কত ভালো হতো বলতো, চাকরি করে পয়সা রোজগারও করতে হতো না, আর চাকরি না থাকলে কারোর খোটাও শুনতে হতো না। এই এক সমস্যা আমারও, ব্যবসাটাকে চেষ্টা করছি দাঁড় করানোর, কিছুতেই দাঁড়াচ্ছে না। ব্যবসা মানে হলো মানুষের সঙ্গে মিষ্টি করে কথা বলা। তোমার কথা যদি ভালো হয় তাহলে ব্যবসা এমনিই বাড়বে, কারোর উপর রাগ দেখিয়ে মেজাজ দেখালে না ব্যবসা হয় না, বুঝেছো? হ্যাঁ ঠিক তাই, তুমি যদি ইন্টারভিউতে ঠিক মতন কথা বলতে পারতে তাহলে বাড়িতে বেকার বসে থাকতে হতো না, তাই না? ইন্টারভিউ? বাবা কি বলছো, আমার এই ছেলে তো ছোটখাটো চাকরির ইন্টারভিউ দেয় না বাবা। হ্যাঁ সব বড় বড় দিকে নজর, বড় বড় চাকরি, সরকারি চাকরি, বামন ওই চাঁদে হাত দিতে যাওয়া, তাই না? কিরে তুই পাহিটেই লিখে না, স্কুটি কোথায়? ওই দেখো চুপ করে আছে, কি হয়েছে বাবা, কি হয়েছে বল না বল, কি ইন্দ্র, ইন্দ্র ইন্দ্র ভালো আছো? ইন্দ্রদা
হলো সোনা? না না জিনু কিছু হয়নি, হয়তো দাদার মুডটা একটু অফ। কি হলো বলতো? হ্যাঁ স্কুটি কোথায় তোর দাদার? আমি কি করে বলবো, পায়ে হেঁটে এলো। হ্যাঁ তো তাড়াতাড়ি ফিরে এলো আজ, কি হলো বলতো? কোনো গোলমাল হলো না তো? সত্যি তো স্কুটিটাও তো নেই। এই মেজি 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 শোন 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 শোন, এই দেখ এই ছবিটা ইন্দ্রদাকে গিয়ে দেখা, দেখবি ঠিক মুড ভালো হয়ে যাবে। থাক না। আরে আরে থাক কেন, যা উল্টে দেখবি খুশি হয়ে তোকে উম করে চুমু খেয়ে দেবে। ঝিনু চল না। আরে যাবি তো, যা না কারোর সঙ্গে কথা না বলে উপরে চলে গেল কেন দেখি তো। ভালো যখন লেগেই গেছে এই নাও। বিয়েতে তোকে যে আংটিটা দিয়েছিলাম সেটা কোথায়? দে আংটিটা। স্কুটিটাও আমারই দেওয়া, আজ তোর থেকে আমি নিয়ে নিচ্ছি। কাল থেকে তুমি আর কাজে এখানে আসবে না। একটা জানোয়ারও তোর চেয়ে বেশি ইমানদার হয়। একটা জানোয়ারও তোর চেয়ে বেশি ইমানদার। জানোয়ারও তোর চেয়ে বেশি ইমানদার হয়। সবাই নিচে, তুমি ওপরে চলে এলে কেন গো? একটু জল খাবে? একটু আদা দিয়ে চা বানিয়ে আনি। বলছি একটু মুড়ি মেখে আনবো। তুমি কি খাবে বলো, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই দেখো এই ছবিটা ঝিনুক তোমাকে দেখাতে বললো, তোর মুখটা দেখো হাসলে না পুরো তোমাকে। কি হয়েছে বলো তো তোমার? আমি সমানে কথা বলে যাচ্ছি, তুমি কোনো উত্তরই দিচ্ছ না। বলে একটা কথা বললে। গুড মর্নিং পূজা। গুড মর্নিং। আপনি কি রিপোর্ট দেখাবেন? ওকে ওয়েট করুন, আমি দেখে নেব। গুড মর্নিং ডাক্তার কাকু। ভেরি গুড মর্নিং মিথি, ভেরি গুড মর্নিং। অন্যের পার্সোনাল জিনিস না বলে হাত দিতে নেই জানো না? সরি, ওটাই নষ্ট করে দিল। বাবা মেজদি আর জামাই বাবুর জায়গায় আমার আর ওর মুখ বসিয়ে দিয়েছে, যা তা। কি হলো, দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও এখান থেকে। আস্তে আস্তে কথা বলো, নিচে দি ভাই ঝিনু করা সবাই রয়েছে। তো কি হয়েছে? আমার তাদের কিচ্ছু এসে যায় না। আস্তে কথা বলো, ওরা সবাই শুনে নেবে। মানে শুনলে শুনবে, এটা আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথাটা শোনো, আমার বোঝার চেষ্টা করো। ওরা সবাই শুনে নিলে তোমাকে খারাপ ভাববে। ও তোমার বাপের বাড়ির লোকজন কি ভাববে সেটা আমার মাথায় রেখে এখন থেকে চলতে হবে। হ্যাঁ আমি আমি ওরকম কিছু বলি। ও কি বলছো, কি বলতে চাইছো, আর এতই বা বলছো কেন, দাঁড়িয়েছো কেন, যাও এখান থেকে।
আমার উপর তোমার রাগ অভিমান খারাপ লাগা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। প্লিজ এটাকে চার দেওয়ালের মধ্যেই থাকতে দাও। এই শোনো, এই চারটে দেওয়াল না আমার বাড়ির দেওয়াল, আর যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথাগুলো বলছো সেটা আমার বাড়ি, আর আমার বাড়িতে আমি কিভাবে চলবো সেটা তোমাকে আমার শিখিয়ে দিতে হবে না। তুমি কি কারণে রেগে আছো আমি জানি না, কিন্তু নিচে দি ভাই ঝিনু করা সবাই আছে, তুমি তুমি একবার গেলে ওদের ভালো লাগবে। হ্যাঁ তো এসেছেই বা কেন ওরা? মোটে দুদিন হলো বিয়ে করে এসেছো, তার মধ্যে বাপের বাড়ির লোকগুলো এখানে ভিড় করে আশ্রম করে দিয়েছে, এটা কি লঙ্গরখানা পেয়েছে নাকি? এখানে আসবে থাকবে খাবে দাবে। শোনো, এখানে এসব চলবে না, ঘাট ধাক্কা দিয়ে সব কটাকে বার করে দেবো, বুঝতে পেরেছো? কারোর জন্য ভালো হবে না, বিশেষ করে তোমার জন্য। মোটে দুদিন হলো বিয়ে করে এসেছো, তার মধ্যে বাপের বাড়ির লোকগুলো এখানে ভিড় করে আশ্রম করে দিয়েছে, ঘাট ধাক্কা দিয়ে সব কটাকে বার করে দাও। সব কথা শুনে ফেলল না তো? শুনুন না, বলছি ইন্দ্রর কি কিছু হয়েছে? আওয়াজ আসছিল কেমন? না না, কি হবে, কিছু হয়নি, আসলে এই মাত্র ফিরলো তো, দেখো জিনুক সঙ্গে সঙ্গে দৌড়েছে ওপরে, জামা কাপড় ছাড়ারই সময় পায়নি, হয়তো শালির সঙ্গে গল্প করতে হচ্ছে। বলছি ঝিনুকটা না সত্যি, তুমি একটু ওকে ডাকো না গো। আচ্ছা ঠিক আছে। না না না, থাক থাক থাক, সবাই মিলে গিয়ে ভিড় বাড়াতে হবে না। আসলে কি হয়েছে বলো তো, এত খাটাখাটনি করতে হয় না ছেলেটাকে, আমার সবসময় মন মর্জি ঠিক থাকে না, ও ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। হ্যাঁ, আমার দাদার মেজাজের আবার কোনো ঠিক থাকে না, এই অমাবস্যা তো এই পূর্ণিমা, আমাদের বাড়িতে এসব লেগেই থাকে। এই তোমরা দাঁড়িয়েছো কেন? বসো 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 বসো। আমার আবার জানো তো, এই ছোট ছেলের কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নেই, কাকে কখন কি বলতে হয় নিজেই জানে না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, দাদার নামে এই বাড়িতে আবার কিছু বলাই যাবে না, ও ঠিক ওই সিনেমার আদর্শ দাদা, একার হাতে সংসারের জোয়াল টানছে। শুনলে না তোকে জল চলে আসবে। বাইরের লোকের সামনে ইয়ার্কি হচ্ছে না? ও হ্যাঁ, আমার দাদা কিন্তু আবার খুব সিরিয়াস, কাজ ছাড়া আমার দাদা আবার কিছুই বোঝে না, এত কাজ পাগল ছেলে যে বৌভাতের রাতটাও কাজের জন্য বাড়ির বাইরে কাটিয়ে দেয়। আই বেশু, কি হচ্ছে কি এগুলো? আশ্চর্য, ওদের সামনে এইসব কথা? হ্যাঁ কাজ ছিল তো,
চলে এসেছিল জানো, সঙ্গে সঙ্গে চলে এসেছিল। হ্যাঁ বলছি ঝিনুককে আবার ডাকো, আমরা বাড়ি ফিরবো তো। আর ও এতদিন পর দিদি জামাইবাবুকে পেয়েছে, ওকে ডাকলে কি এত সহজ আসবে ও? আমি ডাকাচ্ছি, আমি ডাকাচ্ছি, এক্ষুনি চলে আসবে, দাঁড়াও না। এই সোনা, এই সোনা ওঠো। আরে ঝিনুককে ডাক, বলরা ডাকছে বা যাবে। ভাল লাগে না আমার সবসময় এটা কর ওটা কর। ওমা কি এখনই চলে যাবে? আরে বাবা ওরা তো সবে এলো। শোনা আমি তোকে কি বলছি, তোর মাথায় ঢুকছে না? ঝিনুককে ডাক, ওরা যাবে বলছে। মা একটা নতুন গেম একটা ডাউনলোড করছি দেখো, তাই রানাদার ফোন থেকে একটু সেটিংসটা মিলিয়ে নিচ্ছিলাম। আমার সবসময় আমাকে অর্ডার না দিলে ভালো লাগে না। দাদা ফিরেছে, যা না দেখ না দাদার কিছু লাগবে কি না। বৌদি তো আছে মা, ও নতুন, ও তো দাদার মন মর্জি বুঝবে না। দেখো তো জানো সবসময় দাদার মন মর্জি চুকিয়ে চলতে হয়, আমার না এটা একদম ভালো লাগে না। রানাদা তোমার ফোন, থ্যাংকস। হ্যাঁ রানাদা তোমরা কোথাও যাবে না, তোমরা একবারে খাওয়া দাওয়া করে বিকেলে যাবে, তখন অটোর লাইনটা কম পাবে। তাই তো, সবাই তো তোর মতো তাই না, কাজকর্ম কিচ্ছু নেই, বউকে নিয়ে সারাদিন এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াবে। শোন আজকের দিনটা না তুই খাইয়ে দিলি, কিন্তু কাল পরশু কি খাবে? সেই জোগাড় তোকে নিজেরটা নিজেকেই করতে হবে, তাই না বলো? বিশু বলছি আজ না আমরা আসি, বাড়ি ফিরে অনেক কাজ আছে বুঝলে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমিও আজ তোমাদের বেশিক্ষণ বসতে বলবো না। আগেকার দিনে এই আত্মীয় বাড়ি কুটুম বাড়ি এই এইসব বাড়িতে তো লোকে এমনি এমনি যেত না। হ্যাঁ মানে ধরো নিমন্ত্রণ টিমন্ত্রণ করলো তখন যেত, এখন তো ওইসব নিয়ম কানুন নেই, যখন খুশি চলে আসবে কোনো ব্যাপার না। আমি তখন থেকে বলছি গেট দাও, কথা তোর কানে যাচ্ছে না নাকি রে? ঝিনুক, এই ঝিনুক তোমাকে নিচে ডাকছে। বেশ 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 বেশ, আর কাঁদে না, এমন করে কাঁদলে সবাই তো জিজ্ঞেস করবে কি হয়েছে, তখন সবাইকে সত্যিটা বলতে হবে, আর সত্যিটা জানলে সবাই তোর জামাইবাবুকে ভুল বুঝবে। নিচে এমন ভাবে যাবি যেন কিচ্ছু হয়নি, কেমন? ওই দেখো আবার কাঁদে। বাড়ি যাবে বোধ হয়, বাবাকে বলেছি সন্ধ্যে আমি ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, আর আর কাঁদে, আমি যেটা বললাম সেটা বুঝেছিস তো? কি হলো তাকে আমার দিকে বল, বুঝেছিস তো? কিন্তু কি করে ভালো, সব মানুষই পুরোটা ভালো বা পুরোটা খারাপ হয় না, ভালো খারাপ মিলেই তো মানুষ। আজ যেটা দেখলি সেটা দেখে তুই তোর জামাইবাবুকে বিচার করিস না, এটাও তো একটা রাগের মাথায় করা ভুল। রাগ কমে গেলে দেখবি ও নিজে ভুলটা বুঝতে পেরেছে। আবার কাঁদে, আচ্ছা যাবার সময় তুই এইভাবে কাঁদবি, আমার মন খারাপ করবে না বল? আমাদের চোখে জল দেখলে বাবা তো কষ্ট পাবে তাই না? বাবার কথা একবার ভাব, বাবার জন্য যে আমাদের সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে। ঝিনুককে তো সামলালাম, কিন্তু ও গিয়ে আবার বাবাকে বলে দেবে না তো?